দিদি, বাবা মা মারা যাওয়ার পর অহবের সাথে যুদ্ধ করতে করতে এত বড় হয়ে উঠেছি, আর সহ্য করতে পারছি না। দিদি, তুই কিছু একটা কর, আমাদের আর কবে ভালো দিন আসবে তুই আমাদের বল তো। বোন রে, আমার এই অভাব অনটন আর ভালো লাগছে না। শোন, আমি বলি কি, আমরা কষ্ট করে যে 500 টাকা জমিয়েছি, সেই টাকা দিয়ে বনের বড় ব্যবসায়ী যে যোগুদাদা আছে না, তার কাছ থেকে এক টুকরো জমি কিনে নেই। সেই জমিতে আমরা অনেক ফসল ফলাবো। তবে তাই হোক, যা তুই এই 500 টাকা নিয়ে যোগুদাদার কাছে যা। মুন্নির এই কথা শুনে টুনি টাকা নিয়ে যোগু কাকের বাড়িতে যায়। যোগু দাদা, তোমার তো অনেক জমি, আমি গরিব পাখি, কষ্ট করে এই 500 টাকা জমিয়েছি। এই 500 টাকা নিয়ে তোমার এক টুকরো জমি দাও না গো, চাষ করে কিছু ফসল ফলাবো। এভাবে অভাবে দিন কাটালে তো আমি আর আমার বোন না খেতে পেয়ে মরে যাব। টুনি, তুই পাগল হয়েছিস নাকি? মাত্র 500 টাকায় জমি কিনতে এসেছিস? জমির কত দাম তুই জানিস? তবে শোন, এত অভাবে যখন পড়েছিস, তবে আমার একটা গরু আছে, প্রচুর দুধ দেয়, ওটা তোকে দিয়ে দিতে পারি 500 টাকায়। দাও তবে, ওই গরুই দাও, দুধ বিক্রি করে যদি কিছু আয় করতে পারি। টুনির কথা শুনে যোগুকা টুনির কাছ থেকে 500 টাকা নিয়ে তার গরুটা দিয়ে দেয়। বোকা টুনি, তোর 500 টাকা নিয়ে কেমন আমার ওই রোগা গরুটা গছিয়ে দিলাম। যাক বাবা, ওই গরু দুদিন পর তো এমনিতেও মরে যেত, মরে যাওয়ার বদল 500 টাকা পেলাম, তাই আমার লাভ। এদিকে টুনি গরু নিয়ে বাড়িতে আসে। একই টুনি দিদি, তুই জমি কিনতে গেলি কিন্তু গরু নিয়ে ফিরলি কেন? এই গরু দিয়ে আমরা কি করব? আরে আরে, যোগ্য দাদা জমির বদলে আমাকে গরু দিয়েছে, আর বলেছে এই গরু নাকি অনেক দুধ দেয়। শোন মুন্নি, জমি চাষ করতে তো অনেক কষ্ট, আর গরুকে খাবার দিলেই তো আমরা খুব সহজেই দুধ পাবো। কথাটা তো মন্দ বলিস নি দিদি। আচ্ছা ঠিক আছে, আমি ঘর থেকে বালতি নিয়ে আসি, দুধ দোহন করে দেখি কতগুলো দুধ হয়। এ কথা বলে মুন্নি ঘরের মধ্যে দুধ দোহন করার জন্য বালতি নিয়ে যায়। এদিকে টুনিও অন্য ঘরে চলে যায়। এরপর মুন্নি বালতি নিয়ে এসে দুধ দোহন করতে থাকে, কিন্তু এক ফোঁটাও কোনো রকমে দুধ বের হয় না। দিদি, এই দিদি, এ কোন গরু নিয়ে আসলি তুই বলতো? এসে দেখে যা, গরু এক ফোঁটা দুধ তো দূরের কথা, সারাক্ষণ শুধু গোবর দিয়ে যাচ্ছে। আহা মুন্নি, অমন অধৈর্য হচ্ছিস কেন? দুদিন গরুটা আমাদের বাড়িতে থাক, এমনিতেই দুধ দিবে, ভালো মন্দ ঘাস লতা পাতা খাওয়াতে হবে তো নাকি? টুনির এমন কথা শুনে মুন্নি আর কিছুই বলে না। এরপর বেশ কিছুদিন কেটে যায়, তবুও গরু কোনো রকমে দুধ দেয় না। দিদি, আমি বুঝতে পেরেছি, ওই ঠকবাজ যোগ্য দাদা আমাদেরকে ঠকিয়েছে। এত ভালো খাবার খাওয়াচ্ছি, তবুও গরু দুধ দেয় না। এই গরু রেখে আমাদের আর লাভ নেই, বিক্রি করে দিয়ে আয়, বুঝেছিস? মুন্নি, তুই ঠিকই বলেছিস, আমিও বুঝতে পেরেছি, এ কোনো কাজের গরু নয়। আজকে বনের হাটে নিয়ে গিয়ে একে বেচে দিয়ে আসব। এ কথা বলে টুনি গরুকে নিয়ে হাটে চলে যায়। কিন্তু টুনির গরুকে সবসময় মল দিতে দেখে কেউই টুনির গরু কেনে না। তা দেখে টুনি হতাশ হয়ে গরু নিয়ে বাড়িতে ফিরে যায়। একে টুনি দিদি, তুমি গরু বিক্রি করতে পারোনি, এই গরু দিয়ে না হলো কোনো লাভ, আমাদের বেকার বেকার বরং 500 টাকা ক্ষতি করে এই গরুটা কিনে নিয়ে এলে। এখন কি আর করি বলতো, এই গরুকে ঘরে রাখলে তো আরো বড় ক্ষতি, আমাদের এই গরুর খাবার কিনতেই তো অনেক খরচ হয়ে যাবে, এই গরুকে নিয়ে কোথায় যাই এখন? আরে বাহ টুনি দিদি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শোনো, এই গরু তো গোবরটাই বেশি, তাই না? এই গোবরে যদি সোনালী রং মিশিয়ে সোনার গোবর বলে বাজারে বিক্রি করি, তবে তো কেউ বুঝতে পারবে না, নকল সোনার গোবর দিয়ে তো আমরা অনেক টাকা পাবো। এসব কি বলছিস? যদি কেউ ধরতে পারে, তবে তো মহা সর্বনাশ হবে আমাদের। আরে, আমাদের কেউ চিনতেই পারবে না, আমরা মুখে কাপড় বেঁধে এই গরুকে নিয়ে হাটে যাব। তুমি একদিন হাটে যাবে, আরেকদিন আমি হাটে যাব, তারপর যখনই গরু মল ত্যাগ করবে, তখনই গরুর গোবরে সবার চোখকে ফাঁকি দিয়ে সোনালী রং মিশিয়ে দিব, আর সবাইকে বলবো এটা যোগু কাকের গরু।
আর আমরা তার দাসী, আর তার হয়ে আমরা সোনার গবর বিক্রি করতে এসেছি বাজারে। বাবা মুন্নি, বুদ্ধিটা তো বেশ দারুণ দিয়েছিস। এবার ফাসলে যোগ্য কাকে ফাসবে? গরিব বলে আমাদের ঠকিয়েছিল তাই না? এবার দেখবে মজা। টুনি আর মুন্নি এই বুদ্ধি করে। আর পরের দিন সকালবেলা টুনি মুখে একটা কাপড় বেঁধে গরুটা নিয়ে বাজারে চলে যায়। আর গরু যেমনি বাজারে মলত্যাগ করতে থাকে, তখনই টুনি সবার চোখ ফাঁকি দিয়ে গোবরে সোনালী রং করতে থাকে। এসো গো এসো, আমার গরু সোনার গোবর দিয়েছে, দেখে যাও দেখে যাও, কে কে কিনবে সোনার গোবর, কিনে নিয়ে যাও। কি বলছো গো, সোনার গোবর? এ কোন জাদুর গোবর পেয়েছো তুমি? কার গরু এটা? আমাকে এক থলে গোবর দাও তো, আমি সোনার গোবর দিয়ে বউকে হার বানিয়ে দিব। কত দিনের শখ, বউ আমার সোনার হার পরবে। সোনার গোবর নিবে তুমি? এই নাও, এই গরু আমার মালিক যোগ্য কাকের, সেই তো আমাকে বলেছে সোনার গরু বাজারে বিক্রি করতে। এ কথা বলে টুনি কবুতরকে গোবর দেয়। এভাবে সোনার গোবর ভেবে বনের অনেক পাখি টুনির কাছ থেকে গোবর কিনে নেয়। আর এভাবে মুন্নি আর টুনি মুখ লুকিয়ে বিভিন্ন বাজারে নকল সোনালী রং করা গোবর বিক্রি করতে থাকে। একদিন টুনি আর মুন্নির বাড়িতে যোগ্য কাকা আসে। কিরে মুন্নি টুনি, তোরা তো দেখছি বেশ আয় উন্নতি করছিস, তা তোদের আয় উন্নতি দেখে আমি জানতে এলাম এত উন্নতির রহস্যটা কি, বল আমাকে একটু বল শুনি। আরে যোগ্য দাদা, আপনাকে একটা বিষয় তো বলাই হয়নি, আপনার গরুটা সোনার গোবর দেয়, আর সেই সোনার গোবর বিক্রি করেই তো আমরা এত টাকা পাচ্ছি। কি সত্যি বলছিস, আমার গরু সোনার গোবর দেয়? এতদিন তো আমি জানতে পারলাম না, ওই গরু আর তোদের কাছে রাখবো না, দে আমার গরু আমাকে ফিরিয়ে দে। না না বাবা, আমরা এতদিন থেকে গরুকে খাবার খাওয়ালাম, এমনি এমনি তো তোমাকে গরু দিব না। আমি তোদের অনেক টাকা দিব, তবুও আমাকে আমার গরু ফেরত দে। বেশি টাকা দিয়ে এই গরু তোদের কাছ থেকে নিলেও আমার কোনো ক্ষতি নেই, সোনার গোবর বিক্রি করে আমি অনেক টাকা পাবো। এই নে, এক্ষুনি আমি তোদের টাকা দিচ্ছি। আর টাকা পেয়ে টুনি আর মুন্নি মিটি মিটি হাসতে থাকে, আর যোগ্য কাকে সেই গরুটা দিয়ে দেয়। তারপর যোগ্য কাক গরু নিয়ে বাড়িতে ফিরে যায়। এর কয়েকদিন পর, যোগ্য, এই হারামজাদা যোগ্য, বাড়িতে আছিস? বেরিয়ে আয় বলছি, দাসী দিয়ে আমাদের ঠকানো, দেখাচ্ছি মজা। কবুতরের ডাক শুনে যোগ্য কাক বাড়ি থেকে বেরিয়ে আসে। আর বের হতে যোগ্য কাক ভীষণ অবাক হয়ে যায়। এ কি, তোমরা কারা? আমাকে এভাবে ডাকছো কেন? আর আমার বাড়িতেই কেনই বা এসেছো তোমরা? শয়তান বেটা, তুই দাসীকে দিয়ে আমাদের ঠকিয়েছিস, গোবরে সোনালী রং মেখে আমাদের কাছ থেকে তোর দাসীরা টাকা হাতিয়ে নিয়েছে, এখন দে ফেরত দে আমাদের টাকা। কবুতরের কথা শুনি যোগ্য কাক ভীষণ অবাক হয়ে যায়। আর গরুর কাছে গিয়ে দেখি সত্যি সত্যি গরু শুধু গোবর দিয়েছে, কোনো সোনার গোবর দেয়নি। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হয়ে গেল, টুনি মুন্নি আমাকেও ঠকিয়েছে। ভাই সকল, তোমরা বিশ্বাস করো, এটা আমার গরু নয়, ওই টুনি মুন্নির গরু এটা, তোমরা তাদের গিয়ে ধরো। আমরা এসব কিছু জানি না, তোমার বাড়িতে গরু মানে তুমি এই গরুর মালিক, আর তুমি তোমার দাসীকে দিয়ে আমাদের ঠকিয়েছো, এখন তুমি আমাদের টাকা ফেরত দাও, তা না হলে আমরা সবাই তোমাকে এমন মার মারবো যে বাপের নামটাও ভুলে যাবে। কবুতরের কথা শুনে যোগ্য কাক ভয় পেয়ে যায়, আর তার সিন্ধুক থেকে সব টাকা নিয়ে এসে সবাইকে তাদের টাকা শোধ করে দেয়। এদিকে টুনি আর মুন্নি তাদের টাকা পয়সা সব নিয়ে অন্য বনে চলে যায় আর আরামেই বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।